মানে কি হল, আজি আমি এই নার্সারি এখন আছে আমার গোবরখেরিয়াত, এই নার্সারিত গৈ আছিলোঁ। যাই থাকোঁতে তাতে আপনার ওদালগুৰি এরিয়া, এনক্রোচমেন্ট এরিয়া, তাতে রাস্তার উত্তর সাইডত নতুনকে ঘর বনাইছে, তাৰমানে এটা বাহরে ঘর টেম্পোরারি, মানে তেওঁলোকে এনেই জাস্ট মানে টেম্পোরারি কেটে বনাই আর সেইটো আমি রোড করলো, বন্ধ করলো, আর যাই মানা করলো তো করব নালাগে। তাৰপিছত আমি সেই ডেমেজ করে থৈ আহি আমি নার্সারি পিনে জয় থাকোঁতে সেই কালবাড়ি বুলি বজাৰ এখন আছে ওদালগুৰি, এই বজাৰৰ ওচৰৰ পৰা যিমানখিনি মানুহ আর ওচর যখন এনক্রোচমেন্ট এরিয়ার মানুষ আছে তেওঁলোকে মানে 100-150 জন মানুষ আহি পেলাই আমাক এটাক করেছে, আক্রমণ করেছে। এভিকশন করব যোৱা নাই আমি, আমি আমি একচুয়ালি নার্সারিত গৈছিলোঁ। এভিকশন করলে তো আমার ফোর্স থাকিলে হয়, আর্মস থাকিলে হয়, এইখানে থাকিলে হয়, যেহেতু রাস্তার ওচরতে বনাই আছে, যেহেতু আমি চকুরি দেখিছোঁ, দেখার পিছত তো আর সেইটো তো আর আমি মানা করবই লাগবে, বন্ধ করবই লাগবে। দেখা পাই যদি আমি গুছি যাও সেইটো নহয়, সেইটো বন্ধ করে যাতে আমি যাই থাকোঁতে তারপরে মূলত 200 মিটারমান যাই থাকোঁতে সেইখানে আহি পেলে মানুহখিনি আহি আমাক 100-150 জন মানুহ আছে তাতে পাথর দিয়ে মারছে, আর গোটে যখন গাড়ি আছে দীপামত গাড়ি গোটে গাড়ি ড্যামেজ করে দিছে। আমি যে মানা করলো বন্ধ করলো এটা করব মানা হে করলো সেটার কারণে আমার 4 জন আছে, সবে আঘাত হয়েছে, 2 জন তো কম হয়েছে, আমার আর ইয়ার বেশি হয়েছে, মোর মূরত মারছে ইয়াতে। এটা বিচার তো ধর মই কি কম, সেইটাই আর ডিপার্টমেন্টের যেখানি প্রসেস আছে পুলিশ, আমি তো এফআইআর দিব লাগবে, তেওঁলোকে যি কেজনে এই কামটো কৰিছে। ঘর জ্বলা নহয়, বাহৰ ঘর, ঘর জ্বলালে তো নতুন, তাতে পুরোনা ঘর আছে, আমি এটা একো কৰা নাই, যিটো আছে আছে, নতুনকে যোনবিলাক আছে বাহৰ ঘর এইটো তো আমি এইটো মানে যথেষ্ট কৰিবই লাগিব। ওচৰতে তাতে জুই জ্বলোৱা আছিল, তেওঁলোকে কিবা কিবি খেতি কৰি মানে সেই কৰি আছে, আৰু তেওঁলোকে নিজে জ্বলোৱা, মানে কি হয় তাতে তেওঁলোকে গছৰ পুৰণা গছবিলাক নতুন গছ কাটি তেওঁলোকে সেই জ্বলাই সেই তাতে জ্বলাইছে, আমি তাতে পেলাই দিছোঁ এইখিনি বস্তু। থেংক ইউ ছাৰ।